আমাদের পাঠ্যক্রমে লেখা থাকে ইসলাম ও নৈতিক শিক্ষা, তার মানে আপনি বুঝছেন, সুকৌশলে বোঝানো হচ্ছে ইসলাম এটা কিছু নৈতিক শিক্ষা দিলেও পূর্ণ নৈতিক শিক্ষা দিতে সক্ষম না, এই জন্য ইসলাম শিখার পাশাপাশি আরেকটা নৈতিক শিক্ষা লাগবে। চিন্তা করছেন, ইসলাম যদি আমরা বুঝতাম, আমরা মুসলমান এমন মুসলমান হয়েছি, আমরা যদি ইসলাম সামান্য বুঝতাম, ইসলাম ও নৈতিক শিক্ষা নামে যখনই বই দেওয়া হয় জোরালো প্রতিবাদ হতো প্রতিটা অঙ্গনে। এই প্রতিবাদ বন্ধ হওয়ার কারণেই দেখা যাচ্ছে কোথাও ইসলাম ও নৈতিক শিক্ষার এদিকে ইসলাম ও নৈতিক শিক্ষা, অন্যদিকে মূর্তির ছবি, কোথাও দেখা যাচ্ছে সামাজিক বিজ্ঞানের ভিতরে শরীফ কিভাবে শরীফা হয়ে গেছে, আগে ছিল শরীফ পরে কি হয়েছে শরীফা, ট্রান্সজেন্ডার কিভাবে আমার কোমলমতি সন্তানদেরকে শেখানো হচ্ছে, কিভাবে তারা সক্ষম হচ্ছে, এইভাবে সক্ষম হচ্ছে, আমরা মুসলমান ঘুমায় আছি, এক এক করে আমাদের শিক্ষাঙ্গনে সব জায়গায় বিষক্রিয়া শুরু হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে আল্লাহর আজাব গজব সুনিশ্চিত আমাদের উপরে আসবে। আল্লাহ পাক কাউকে একেবারে ছেড়ে দেন না, আল্লাহ পাক কাউকে একেবারে ছেড়ে দেন না, এজন্য আমার সন্তানদেরকে দিন শেখাইতে হবে, এটা আমার দায়িত্ব। আমি একজন খতিব হিসেবে আমার দায়িত্ব, আমার মুসল্লি যারা তাদেরকে দিন বোঝানো। আমরা অনেকেই না বুঝে, আমি প্রায় সময় জুমাতে বলি ছেলেদেরকে মেয়েদের মতো ড্রেস, মেয়েদেরকে ছেলেদের মতো ড্রেস আমরা খুব শখে কিনে দিচ্ছি, এটা ট্রান্সজেন্ডারকে চুপি স্বরে সমর্থন করা, গড়ে গড়ে এখন এটা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গেলেন এমন হবে অবস্থা, কাসিয়াতুন আরিয়াত, মানুষকে দেখলে মনে হবে কেমন যেন পোশাক পরে নেই। একটু হিসাব করেন তো দেখি, আমরা ঢাকা সিটিতে যারা বসবাস করি 100%-এর ভিতরে মাথার চুল খোলা, চুলের মধ্যে কালার করা, নানা রকমের মেকআপ টেকআপ মেখে, অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় খারাপ ড্রেস পরে নিজের শরীর বোঝা যায়, এইরকম ড্রেস পরা নারীদের সংখ্যা একেবারেই কম। কি মনে হয় আপনাদের কাছে, এটা কিরকম নারী? নবী আলাইহিসসালাম বলেন আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এই পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ ড্রেস পরে, প্যান্ট পরে, শার্ট পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে যে মেয়েটা বের হয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মালিক তার দিকে কোনো দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, মালিক তার দিকে তাকাবেন না। বিশ্বাস করেন, আদর করে মেয়েকে যে ড্রেস কিনে দিলেন, এই ড্রেস মেয়ের জন্য জাহান্নামের পথকে উন্মোচিত করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ছেলেকে আপনি ড্রেস কিনে দিলেন, টাকনুর নিচে প্যান্ট পরে, এই ছেলেটার দিকে মালিক তাকাবেন না। আল মুসবিল হাদিসের ভিতরে বলা হয়েছে এই সন্তানের দিকে মালিক তাকাবেন না। আপনি নিজে সুন্দর একটা প্যান্ট কিনলেন, শার্ট কিনলেন, টাকনুর নিচে পড়লেন, মালিক তাকাবেন না। মারাত্মক এই অন্যায় হারাম এই কাজ প্রতিনিয়ত আমি আপনি করি, গুনাকে গুনা মনে করি না, অহংকার করি, যতজন লোক টাকনুর নিচে প্যান্ট পরে সব আল্লাহর সঙ্গে অহংকার করে, এরকম অহংকারীদের সংখ্যা এখন কম না বেশি? এখন তো আপনার কম না, কম না বেশি? আপনাকে একটু প্যান্টটা টাকনুর নিচে পড়ছি, এটাও একটা অহংকার হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছে, নবী এটা কিরকম খুয়ালা বলা হয়েছে, এরা অহংকারী, যাদের হৃদয়ের ভিতরে অহংকার থাকে তারাই কেবল টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে জামা পরে।
তাহলে চিন্তা করেন, এই যে হারাম কাজটা আমরা করতেছি না জানার কারণে, এটা অনেকেই জানলে করবে না। আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আলহামদুলিল্লাহ, ওনারা নিজেদেরকে চেঞ্জ করে ফেলছে, একটু উপরে পরে সৌন্দর্য অনেক কমে গেছে নাকি? আমরা যে আমাদের পাঞ্জাবিগুলো উপরে পরি, সৌন্দর্য কমে গেছে? কমে যায়নি, এটি সুন্দর আমার জন্য, ইসলাম আমাকে এই সৌন্দর্য দিয়েছে। হারাম যত কাজ করবেন, তাৎক্ষণাৎ কিছু একটা মনে হইল, এটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।